নমস্কার শ্রদ্ধার স্যার বাইদে সকল, আপনাদের ইতিমধ্যে নিজের নিজের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে নতুন করে রেগুলার হওয়ার সেয়া ইতিমধ্যে আপনাদের ডাউনলোড করবলে সক্ষম হয়েছে। আর আপনার কোয়া হয়েছিল যে 15 দিনের ভিতর নিজের নিজের বিদ্যালয়ত যোগদান করবলে, আর এই যোগদান আপনাদের কেতিয়া করবে পারিব যেটা আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হব। এটা আহক চাও যে আমার ভেরিফিকেশন যে হব তার একটা প্রসিডিউর আছে, SOP আছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। হ্যাঁ, কেন ধরনের ইতিমধ্যে আপনাদের আপনাদের যি বিদ্যালয়ের ক্লাস্টার গ্রুপ আছে শিক্ষকসকলের, সেই ক্লাস্টার গ্রুপত CRCC সকলের মেসেজ আপনাদের পাইছেই সাকে এনেকা ধরনের মেসেজ। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফর ভেরিফিকেশন অফ দ্য অরিজিনাল ক্রিডেনশিয়ালস এট দি ব্লক লেভেল আন্ডার দি সুপারভিশন অফ দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট কমিশনার্স। ব্লক ইলিমিটিগেশন অফিসত যাব, তাত আপনাদের নিজের অরিজিনাল সেট অফ ডকুমেন্ট লো যাব, দুটা সেট করে লো যাব। আর দেখব পারিছে এজন ম্যাজিস্ট্রেট থাকিব, যোনজন ম্যাজিস্ট্রেটক আমার জেলা আয়ুক্ত মহোদয়ে বাছনি করে দিব, যে তেওঁর গাইডেন্সতহে এইবিলাক হবো। আর আপনাদের প্রত্যেকটি ডকুমেন্টস অরিজিনাল ডকুমেন্টস লই যাব লাগিব। আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন যে হব হ্যাঁ বিভিন্ন বিভাগের পৰা অফিসারসকলক আনি দিয়া হবার নমিনেট করব, আমার ডেপুটি কমিশনারে নমিনেট করে দিব। যদি আপনি ফলস ইনফরমেশন দিছিলে বা কন্ডিশনস টার্মস যাক দিয়া আসলে এডভাইজের ক্ষেত্রে সেটি ফুলফিল নহয়, তেতিয়া হলে আপনার যে নিযুক্তিপত্র আছে হ্যাঁ রিজেকশন হব। 6 নম্বর দেখিছে, দ্য ক্যান্ডিডেটস অফ দ্য ক্যান্ডিডেটস হুজ ডকুমেন্টস উইল বি ফাউন্ড জেনুইন উড বি এলাউড টু জয়েন ইন দ্য প্লেস অফ পোস্টিং, দে আর এলাউড এজ পার দেয়ার অ্যাপয়েন্টমেন্ট লেটার। যদি আপনার সকল তথ্য পাতি ঠিকই থাকে তেতিয়া হলে আপনার আপনার প্লেসত জয়েনিং করবলে দিয়া হব। আর এই ডকুমেন্ট ভেরিফিকেশনের অবশেষত শেষত যে ব্লক ইলিমেন্টারি এডুকেশন অফিসার সকল আছে তেওঁলোকে একটা লিস্ট, জেনুইন লিস্ট সাবমিট করব, জেনুইন ক্যান্ডিডেটর একটা লিস্ট সাবমিট করব DEEত, অর্থাৎ ডাইরেক্টরেট অফ ইলিমেন্টারি এডুকেশনত। তারপর সে পিছত আপনাদের জয়েনিং প্রসেসটি আগবাড়ি। আর ইত্যাদি কিছু শর্তাবলী আছে, আপনাদের হ্যাঁ ইতিমধ্যে এপ্লাই করার সময়ত পাইছিলে, এইখানে আপনাদের আকৌ সোঁয়াই দিছো যে 31 জুলাই অর্থাৎ 31 জুলাই 2024 ভিতর আপনি SSA বা স্টেট পুলের অধীনত 5 বছর, ন্যূনতম 5 বছর কর্মরত হব লাগিব। আর KGBB অর্থাৎ কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় টিচার সকল নট এলাউড। আর ডকুমেন্টস কি কি আপনার চেক করব, কি কি ডকুমেন্টস আপনি লগত লৈ যাব লাগিব। 1 নম্বর অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার যোনটো আপনি পাইছে, 2 নম্বর ট্রান্সফার অর্ডার যদি ট্রান্সফার হয়েছে, রেশনালাইজেশন অর্ডার ইত্যাদি। যদি আপনার অ্যাটাচমেন্ট অর্ডার কোনোবা অ্যাপয়েন্টিং অথরিটির নোহাকে যদি কোনো অ্যাটেচ করেছে তাহলে সেইটা অ্যাকসেপ্ট করা নহব। 2 নম্বর যদি আপনি LP টিচার হয় তাহলে আপনার ডিপ্লোমা ইন ইলিমেন্টারি এডুকেশনের যে অরিজিনাল সার্টিফিকেট আছে হ্যাঁ দেখাব লাগিব। আর BEd যদি আপনি আপার প্রাইমারি আছে, আর BEd কোয়ালিফিকেশনটি লোয়ার প্রাইমারির কারণে অ্যাকসেপ্টেবল নহয় এজ পার ভার্ডিক্ট, কোর্টর ভার্ডিক্ট আসলে। আর কাস্ট সার্টিফিকেট আর PWBD সার্টিফিকেট যদি কিনা কারোবার আসে সে আপনি লই যাব। যদি কিবা জানিব বিচার তেন্তে নিশ্চয় কমেন্ট করে সুদিব পারে। ধন্যবাদ স্যার বাইদেউসকল আজির ভিডিওর চাওয়ার, আজিলে ইমানে, পুনর্ পাম পরবর্তী ভিডিওতে নতুন টপিকর সহ।